আমার নাম শ্রুতি মজুমদার, আমার বাড়ি টলিগঞ্জে, আমার হাইট 5.3 ইঞ্চ। আর আমার এক্সপিরিয়েন্স বলতে জি বাংলার আমি কোঅর্ডিনেটর সারেগাম পায়ের, আমার প্রফেশনাল ট্রেনিং সেন্টার। দিদি টাকাগুলো দে বলছি, তোকে দুদিন ধরে বলে রেখেছি টাকাগুলো আমার লাগবে। কি তুই অ্যারেঞ্জ করতে পারিস নি? তুই জানিস আজকে আমার টাকাগুলো কোথায় লাগবে, আমি কোথায় যাচ্ছি, ওখানে কতগুলো টাকার দরকার? আমার কি মনে হয় জানিস তো, তুই ইচ্ছা করে দিচ্ছিস না, না হলে সামান্য 5,000 টাকা তুই জোগাড় করতে পারিস নি? আসলে তুই চাসি না আমি এই পার্টিটা অ্যাটেন্ড করি, কেন বলতো? তুই তো পড়েছিস ওই বেঙ্গলের মিডিয়ামে ছাপা শাড়ি আর রবীন্দ্রসঙ্গীত, এইটুকুই তোর সম্বল। আর তোর জন্য আমাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে হয়েছে, তুই করেছিস ভর্তি আমাকে, কারণ তোর যে স্বপ্নগুলো পূরণ হয়নি সেগুলো আমাকে দিয়ে পূরণ করাতে চেয়েছিস, তাই সেই ছোটবেলা থেকে আমাকে চাপ দিয়ে পড়াশোনা করিয়েছিস। কিন্তু আজকে আমাকে এই পার্টিটা অ্যাটেন্ড করতেই হবে, আর তুই খুব ভালো মতো জানিস যে আমার এই পার্টিটা কেন অ্যাটেন্ড করতে চাইছি আমি। লাস্ট টাইম যে আমি ইন্টারভিউটা দিয়েছিলাম সেটা সিও সুমনদা আজকে পার্টিটাতে আসবে, যদি একবার চোখে পড়ে যায় ব্যাস আমার তো চাকরিটা পাক্কা, তাই আজকে তো আমি পার্টিটা অ্যাটেন্ড করবই। তুই দিবি না তো? ঠিক আছে আমি আমার তো অ্যাটেন্ড করে নেবো। ছাড়, আর একটা কথা শোন, আমার জন্য রাত জেগে বসে থাকার কোনো দরকার নেই, বুঝলি তো? তুই ঘুমিয়ে পড়িস, আমার ফিরতে দেরি হবে। আর হ্যাঁ, আমাকে একটাও ফোন করবি না, কারণ তোর একটা ফোনও আমি রিসিভ করবো না, ঠিক আছে? আমি চললাম, আমার দেরি হবে, আমি আমার সময় মতো ফিরবো, চললাম।